আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো সাউদার্ন স্টাইল মাস্টার্ড গ্রিন। এটা আমেরিকার একটা রান্না, এটা সহজভাবে হচ্ছে সরিষা শাক রান্না। খুব সোজা জিনিসটা কিন্তু অসাধারণ স্বাদ। যারা শাক খাইতে পছন্দ করেন এবং কিছু বিদেশি রান্না পছন্দ করেন, এটা একবার রান্না করলেই বুঝবেন যে কতখানি মজা জিনিসটা। তৈরি করা খুবই সোজা, আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু মোজারেলা চিজ গ্রেট করে নিছি, যেটা দিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র গ্রেট করি আর কি। এই যেগুলো যে আছে এর বড় দানাটা দাগটা দিয়ে আমি নিছি। অল্প কিছু মোজারেলা চিজ আমি গ্রেট করে রাখলাম, রান্নার সময় আমার কাজে লাগবে এটা। মোজারেলা চিজের বদলে আপনারা অন্য যে কোনো চিজ দিতে পারেন, ঢাকায়া চিজও দিতে পারেন, তবে মোজারেলাটা দিলে সবচেয়ে ভালো আর কি, বেশি আঠা আঠা টাইপের হয়। এখানে আমি দুই তিন আটি সরিষা শাক নিয়ে নিছি, এগুলোকে গোড়ার দিকটা ফেলে শিকড়ের দিকটা ফেলে ধুয়ে টুয়ে নিয়ে নিছি। এখন আমি এগুলো ছোটো ছোটো দেখে হয়তো কাটবো না, কিন্তু যেগুলো বড় বড় আছে, যদি লম্বা লম্বা থাকে বেশি, ওগুলোকে আমি জাস্ট মাঝখান থেকে এইভাবে দুইটা টুকরা করে দিব, মানে এইরকম সাইজের নিয়ে নিব আর কি। তো যেগুলো ছোটো ছোটো আছে সেগুলো আর কেটে কোনো দরকার নাই, কিন্তু বড় হইলে বড়গুলোকে আমি কেটে দিতাম আর কি। আমি এখানে পানি ফুটাই নিছি, ফুটন্ত পানি। আমি এখন চালটা বন্ধ করে দিই, দিয়ে এই শাকগুলোকে আমার মিনিট খানেকের মধ্যে ব্লাঞ্চ বলে একে, মানে মিনিট খানেক চুবায় একটু নরম করে নিতে হবে। পুড়ে টুড়ে গেলে উঠা দিয়ে দিই, মানে বাংলায় তাকে বলে ভাপ দিয়ে নেওয়া আর কি। তা আমি আবার আমেরিকান রান্না করতেছি, তো তাই একটু ইংরেজি করতেছি আর কি, ব্লাঞ্চ করে নিতে হবে। চেপে চুপে দিয়ে পানির নিচে নরম করে নিতে হবে শাকগুলোকে, এক দেড় মিনিট লাগবে। জালটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি চুলার। এক মিনিট হয়ে গেছে, আমি এখন শাকগুলোকে তুলে নিব। নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব শাকগুলো, যাতে ওভারকুক না হয়ে যায়, মানে বেশি সিদ্ধ না হয়ে যায়। আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ সরিষার তেল নিছি, এটা সরিষার তেল দিয়েই করতে হবে। এর মধ্যে আমি লাল মরিচ কতগুলা আমি এখানে কম দিচ্ছি, কারণ বাইরে লাল মরিচ যেটা পাওয়া যায় ওটা তো ঝাল না, ওদের লাল মরিচের জাতি আলাদা। তো আমাদের দেশি পাকা মরিচগুলো আমি এবার ফেলে নিছি। আর চেরি টমেটো দেওয়া হয়, তো চেরি টমেটো না থাকলে নর্মাল টমেটো আমি কয়েকটা টুকরা কেটে দিছি। এইগুলোকে দিয়ে আমি একটু এটা একটু ভেজে নিব। একই সাথে আমি এখানে এক টেবিল চামচ করে আদা রসুন লম্বা লম্বা ফালি করা, সেইগুলা দিয়েও এর সাথে ভেজে নিতে হবে। আমার টমেটোটা একটু গলা পর্যন্ত, তিন চার মিনিটের মধ্যেই টমেটোগুলো গলে গেলে, নরম হয়ে গেলে আর কি, আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিই, দিয়ে এর সাথে মিশাই দিই ভালো মতো। মিশাই মিনিট খানেক ভেজে নিব আমি, যাতে শাকের মধ্যে এই রসুন আদাগুলো ফ্লেভারটা যায়। এগুলো লম্বা লম্বা আদা এইভাবে একটু ছড়া ছড়া দিলে ভালো, যাতে ভিতরে ভালো মতো সব মশলাগুলো যায়। মোটামুটিভাবে ভালো মতোই মিশলো, এটা খুব বেশি সময় লাগে না, মিনিট খানেকের মধ্যেই হয়ে যায়। এখন আমি এর উপরে দিয়ে দিব হচ্ছে এই যে গ্রেট করে রাখা চিজগুলা, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশাই নিতে হবে। এদিকটা একটু মিশাই নিই, চিজগুলা লাগুক, তারপরে তলের দিকগুলাও দিয়ে দিই একটু ফাঁক ফাঁক করে। এখানে এক টুকরা বস্তুটাও রাখবো না, এখন এর সাথে দিয়ে মিশাই নিলেই হয়ে গেল। চিজগুলো সব ভালো মতো মিশে গেল, আমি এখন চুলার দাঁড়াটা বন্ধ করে দিই। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার আমেরিকান সাউদার্ন স্টাইলে মাস্টার্ড গ্রিন রান্না, মানে সরিষা শাক রান্না। একটু অন্যরকমের, কিন্তু দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, হ্যাপি জোশের একটা আইটেম। তো যারা শাক পছন্দ করেন একবার এইভাবে বানান, তামা তামা করে খাইয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।